ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بجد أشرك في ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আশা করছি সকলে ভালো আছেন আমরা আজকে কোরবানির সাথে আকিকা করার বিধান নিয়ে আলোচনা করব আকিকা এবং কোরবানি একই দিন কি করা যায় অথবা যে কোনো একটা করলে কি যথেষ্ট কিংবা কোরবানির সাথে করার জন্য আকিকাকে বিলম্ব করা ইত্যাদি নানা বিষয় আমাদের এই আলোচনার মধ্যে আশা করছি উঠে আসবে ইনশাল্লাহ প্রথমেই আমরা একটা একটা করে প্রসঙ্গ নিয়ে আসব প্রথম প্রসঙ্গটা হলো যদি এমনটা হয় যে নবজাতক শিশু জন্মগ্রহণের পরে কোরবানির দিনই হলো তার সপ্তম দিন আর আমরা জানি নবী সাল্লাহ আলিয়া সপ্তম দিন আকিকা করার কথা বলেছেন সেক্ষেত্রে যদি ওই নবজাতকের পক্ষ থেকে কোরবানি করা হয় তাহলে কি এর মধ্য দিয়ে আকিকাটা হয়ে যাবে অর্থাৎ একই আমলের মধ্য দিয়ে তার কি দুটো আমল সম্পন্ন হবে একটা হলো কোরবানি একটা হলো আকিকা তাহলে এখানে সে আকিকা বিলম্ব করছে না কিন্তু হওয়া তা আলাই তার সপ্তম দিন করে দিলেন ঈদুল আজহার দিন ফলে তার পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে কি সেটা আকিকা হয়ে যাবে অথবা তার পক্ষ থেকে যদি এই দিন কোরবানির দিন আকিকা করা হয় তাহলে কি সেটা কোরবানি হয়ে যাবে এ হচ্ছে প্রশ্ন অর্থাৎ একই আমলের মধ্য দিয়ে একটা কোরবানির মধ্য দিয়ে তার আকিকা এবং কোরবানি দুটোই কি নিয়ত করা যাবে দুটোই কি পরিপালিত হবে এটি হচ্ছে প্রথম প্রশ্ন এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ওলামাইকেরাম দুটো মত পোষণ করেছেন প্রথম মতটা হচ্ছে যে যদি নবজাতকের জন্মের সপ্তম দিন ঈদুল আধা হয় এবং সেদিন সে ওই নবজাতকের পক্ষ থেকে কুরবানি করে তাহলে তার আকিকাও এর মধ্য দিয়ে সম্পন্ন হয়ে যাবে অথবা নবজাতকের সপ্তম দিনের দিন যদি হয় এগারোই জেলহাজ আয়ামুতা শরিকের প্রথম দিন অথবা তার সপ্তম দিন যদি হয় জন্মের সপ্তম দিন বারোই জেলহাজ একইভাবে আয়ামত তা যে কোনো দিন যখন কোরবানি করা যায় এর মধ্যে যদি হয় তাহলে কোরবানি করলে এই মত অনুযায়ী তার পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে এ মতটি পোষণ করেছেন ইমাম আল হাসান আল বসরি ইবনু সিরিন, কাতায়দাহ হিসাম যারা প্রখ্যাত তা বেড়েছিলেন এবং এরকমই একটি রেওয়ায়ত এবং বর্ণনা ইমাম আহমদ থেকেও بونيتو اتشا ار ايماتشي بوشنكو مذاهب البوكوتيكي المذهب الحنفي ابن عابدين بولين وكذا لو اراد بعضهم الْأَقِيقَةَ عن ولد قد ولد له من قبل لان ذلك جهه التقرب بالشكر على نعمه الوالد اتشا تيني তার সন্তানের পক্ষ থেকে যেতে পূর্বে জন্মগ্রহণ করেছে আকিকার পোষণ করে তাহলে এভাবে জায়জ হবে অর্থাৎ ওধাইয়ার সাথে করা যাবে সেটি তিনি বলেছেন কারণ এটি সন্তানের ন্যামাতের উপর শকর গুজার হওয়ার মাধ্যমে তাকার রূপ নৈকট্য অর্জনের দিক থেকে একই ধরনের আমল ফলে ওধাইয়া এবং আকিকা একটা আরেকটা থেকে যথেষ্ট হবে এখানে এবনু আবি সাইবা তার মুসান্নফ গ্রন্থে হাসান থেকে বর্ণনা করেছেন ফাকাদ আনহু কোন নবজাতক শিশু থেকে কোরবানি করা হবে তার তার পক্ষ থেকে তখন সেটা জন্য আকিকা হিসাবে যথেষ্ট হয়ে যাবে একই বর্ণনা করেছেন আব্দুর রাজাক তার আল মুসান্নফ গ্রন্থে এবং হিসাম এবং এবনু সিরিন তাদের দুজন থেকেও বর্ণনা এসেছে আনহু ওধাইয়া মিনালা আকিকা যে নবজাতকের পক্ষ থেকে কুরবানি করলে আকিকাও হয়ে যাবে আকিকা যথেষ্ট হবে আচ্ছা এখানে আব্দুর রাজাক থেকে বর্ণনা করেছেন মানলাম আনহু আজিজা আথু ওয়াতু যার পক্ষ থেকে আকিকা করা হয়নি তার পক্ষ থেকে কুরবানি করলে সেটা যথেষ্ট হয়ে যাবে এভাবে আমরা আরও কিছু বর্ণনা ইমাম আহমেদ থেকেও পাচ্ছি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওলামাইকার মনে করেন যে সপ্তম দিনের দিন যদি সে কোরবানি করে ফেলে এমন কি এখানে সপ্তম দিনের কথা তারা স্পষ্ট করে বলেননি সন্তান হওয়ার পরে সে যদি সপ্তম দিন অথবা ইভেন তারপরেও কোরবানির দিনে সে ওই সন্তানের পক্ষ থেকে সর্বপ্রথম র্যাবি হা হিসাবে কোরবানি করে তাহলে এ মত অনুযায়ী তার আর আকিকে করা লাগবে না তাহলে তার কোরবানিটাই তার আকিকা হিসাবে গণ্য হবে তার মানে একই আমলের মধ্যে কোরবানিও হলো আকিকাই হলো আকিকাও হলো এটি হচ্ছে এই মতের মূল বক্তব্য কারণ তারা বলছেন যে দুটো আমল একই শ্রেণীভুক্ত দুটো আমল হলো দেব আল্লাহর জন্য কোরবানি করা আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য যদিও একটার উপলক্ষ হল ঈদ উল আধা আরেকটার উপলক্ষ হলো নবজাতকের জন্মগ্রহণ করা তার সপ্তম দিনের দিনের যে ইস্যুটা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু দুটো আমল একই রকম হওয়ায় একটি আমল করলে আরেকটি আমল না করলে চলবে তারা উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন সালাতের কথা যেমন কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে তার দুরাকাত সালাত পড়াটা নবী সাল্লাহ সাল্লাম রেকমেন্ড করেছিলেন এখন যদি সে ফরজ সালাতে ঢুকে যায় তাহলে আর তার তাহিয়াতুল মসজিদ লাগবে না তাহিয়াতুল মসজিদ তার থেকে সাকেত হয়ে যাবে অথবা কেউ যদি রাতেব সালা শুরু করে যেমন সে ফজরের সালাত এর জন্য ঢুকলো মসজিদে তখন ফজরের দুরাকাত সন্ন্যাত যদি আদায় করে তাহলে তার আলাদা করে আরও দুরাকাত তাহিয়াতুল মসজিদ দরকার নেই কেউ যদি জহরের সালাত সুন্নাহ ফরজের আগের সন্নাও রাতেব সন্না সে শুরু করে তখন তার তাহিয়াতুল মসজিদ বা দখল মসজিদ আলাদা করে লাগবে না এটা ওলামাইকেরাম তারা জমহর উলাম একরমে মতটা প্রকাশ করেছেন তারা বলছেন যে ঠিক অনুরূপ যদি সে আকিকা করার আগেই ওই নবজাতকের পক্ষ থেকে স্পেশাল একটা কোরবানি দেয় তাহলে সেটাই তার আকিকা হিসাবে গণ্য হবে এটা হচ্ছে তাদের বক্তব্য দ্বিতীয় যে মত তারা বলছেন যে না আকিকা যথেষ্ট হবে না কোরবানি করলে নবজাতকের পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে সেটা আকিকা হিসাবে গণ্য করা হবে না কারণ দেখতে একীভূত হলেও দুটো ভিন্ন এই বা ঈদ উল ধায়ের সাথে রিলেটেড আর আকিকা হচ্ছে জন্মের সাথে রিলেটেড অতএব দুটো ভিন্ন এই বা একটা আরেকটার মাধ্যমে অর্জিত হতে পারে না আর সালাতের উপর কি শুদ্ধ হবে না কারণ সালাদ একই জিনিস একই মসজিদে সে যদিও ভিন্ন সালাত পড়তে যাচ্ছে কিন্তু তার দখুল মসজিদের জায়গায় ওই সালাদটা স্থলাভিষিক্ত হওয়ার কারণে দখুল মসজিদ তার থেকে সাকেত হয়ে যাচ্ছে হয়তো দখল মসজিদ পড়ার সময় নেই কারণ ফরাজ সালাদ দাঁড়িয়ে গেছে অথবা সে এমন দুরাকাত আদায় করছে যেটা মসজিদের প্রথম দুরাকাত হিসেবে গণ্য হচ্ছে সুতরাং এই দখুল মসজিদ একদমই আলাদা কোনো সালাত নয় মসজিদে ঢুকেই দুরাকাত না পড়ে না বসতে বলেছেন নবী সাল্লাহ সাল্লাম এখন সে তো রাতে পড়লেও সে নির্দেশটা পালন হয়ে যাচ্ছে অতএব সেটার সাথে আকিকা এবং অধিয়াকে একমত করা যাবে না একসাথ করা যাবে না দুটো মুস্তাকিল স্বতন্ত্র ইবাদত হওয়ার কারণে এমনটি পোষণ করেছেন ইমাম মালিক ইমাম শাহরাই এবং তাদের অনুসারী ওলামাই কেরাম আর এই মতটা ইমাম আহমদের থেকে আরেকটা প্রসিদ্ধ মত এছাড়া আর অনেক ওলামাই কেরাম এই মতটি পোষণ করেছেন আমরা এই মতের পক্ষে কথা বলেছি সুতরাং এখানে আমরা বলবো যে উত্তম হচ্ছে আকিকা স্বতন্ত্রভাবে দেওয়া এবং কোরবানি স্বতন্ত্রভাবে দেওয়া এই মতটিও আমাদের কাছে অধিক শক্তিশালী হিসাবে প্রতিভাত হচ্ছে রাজা হিসাবে গণ্য হচ্ছে এটা এই জন্য নয় যে অধিকাংশ ঐলামাকরাম বলেছেন বরং এজন্য যে দুটো স্বতন্ত্র ইবাদা গেল এই প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে এখন কেউ যদি আকিকা আর দিন তার পার হয়ে গেল বিলম্ব করল এবং তারপরে ভাবছে তারা কোরবানির সাথে আকিকা দিয়ে দিবে। কোরবানির সাথে আকিকা স্বতন্ত্রভাবে দিয়ে দিবে। সাধারণত আমাদের দেশে যেভাবে দেওয়া হয় সেটা হলো যেমন গরুর একটা ভাগ সে বাচ্চার আকিকা দিবে। বাকি ভাগগুলো হয়তো কেউ আরও একটা আঁকিকা দিতে পারে বাকিগুলো কোরবানি হিসাবে গণ্য হতে পারে তাহলে কিছু ভাগ কোরবানি কিছু ভাগ আঁকিকা গরুর ক্ষেত্রে বা উটের ক্ষেত্রে এটার বিধানটা কি। তো এই বিষয়ে বিস্তারিত বলার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় সামনে আনতে হবে কারণ এই বিষয়গুলো অবশ্যই কেরামের গবেষণার আলোকে এবং কোরআন হাদিসের আলোকেই আমাদেরকে আসলে আলোচনা আনতে হবে তা না হলে জেনে না জেনে এক একজন এক এক মন্তব্য করলে সেটা তো গ্রহণযোগ্য হবে না এখানে এই মাসালায় আমরা তিন ভাগে আলোচনা করতে চাই প্রথমত আকিকা বিলম্ব করা যাবে কি না অর্থাৎ আকিকা সপ্তম দিন যদি কেউ দিতে না পারেন কোনো কারণে হোক অথবা কোনো কারণ ছাড়াই হোক না কেন সপ্তম দিনে যদি তিনি না দিতে পারেন তাহলে কি তার আকিকা শুদ্ধ হবে তাহলে কি তিনি পরেও আকিকা করতে পারবেন এ হচ্ছে প্রথম প্রশ্ন আসুন এই প্রশ্নটার উত্তর আমরা ওলামাইকেরামের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে একটু খোঁজার চেষ্টা করি এক্ষেত্রে ওলামাইকেরামের বক্তব্য হচ্ছে জমহুর ওলামাইকেরাম যেটি বলেছেন যে আকিকা হচ্ছে সুন্না মুস্তাহাব্বা একটি সুন্না কাজ যেহেতু নবী সাল্লিহি আসাল্লাম এটিকে রেকমেন্ড করেছেন অতএব এটা তার কাউলি হাদিস দ্বারা সুন্নাহ সাব্যস্ত হয়েছে তবে সেটা মোস্তাহাব কারণ সেটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই ফলে সেটি ওয়াজিব নয় এখন নবী সাল্লাহ যেহেতু সপ্তম দিনের দিন আকিকে করতে বলেছেন তাহলে সেটাই হচ্ছে সুন্নাহ সেটাই হচ্ছে রেকমেন্ডেড সেটাই হচ্ছে সঙ্গত কিন্তু কেউ যদি এটাকে তাখির করে তাহলে তাতে কোনো অসুবিধা নেই এবং এই বিলম্বের কারণে আকিকা করলে আর আকিকা হবে না এমন কোনো বক্তব্য কিন্তু নেই সপ্তম দিনের দিন আকিকা করাটা উত্তম এটা আমাদের ওলামা কেরাম বলেছেন এবং সেটা যদি সে বিলম্ব করে ফেলে তাহলে তারপরে আকিকা করা যাবে এবং এক্ষেত্রে আমরা দেখি ওলামা কেরাম কেউ কেউ চোদ্দো দিনের কথা বলেছেন সেটাও না হলে একুশতম দিনের কথা বলেছেন কিছু আসার থাকার কারণে অন্যথা এটা নবী সাল্লাহ সাল্লাম থেকে চৌদ্দ দিন বা একুশ দিনের কথা সাব্যস্ত হয়নি এবং তার তারপরে বলেছেন যে যে কোনো দিন করা যাবে বরং ওলামেকারের মধ্যে এটাও কেউ বলেছেন যে সপ্তম দিনের দিন মিস হলে এরপরে যে কোনো সময় করলেও কোনো অসুবিধা নেই কিন্তু তার করে নেওয়াটাই হচ্ছে রেকমেন্ডেড অর্থাৎ রাসুলসাল্লাহ সাল্লাম আকিকা করার যে বিষয়টা উল্লেখ করেছেন সপ্তম দিন মিস হলেও আকিকার সেই গুরুত্ব কিন্তু থাকবে সামর্থ্যবান ব্যক্তিদের জন্যে এ প্রসঙ্গে ইমাম নাবাবি আল মাজমুর গ্রন্থে বলেছেন আল আকিকা তু লুতিরা মিনহুম আয়সা ও আকা ও ইসহাক বলেছেন আকিকা সপ্তম দিনের দিন করতে না পারার কারণে যদি বিলম্ব হয়ে যায় তাহলেও ফৌদ হবে না ফৌদ করা যাবে না এমনটি মত প্রকাশ করেছেন জমহুরলামা কেরাম যাদের মধ্যে শিরোভাগে রয়েছেন কয়েকজন সাহাবি যেমন আয়েশার আদি আল্লাহ তালহা এবং তার মধ্যে আতা ইসহাক এবং আরও অনেক এ প্রসঙ্গে শেখ বিন ফৌজান আল ফৌজানকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি সপ্তম দিনের দিন তিনি আকিকা করতে না পারেন তাহলে কি করবেন তাহলে কি করবেন সেটা কি যেমন তিনি সপ্তম দিনের দিন দেশের বাইরে ছিলেন আকিয়ে করতে পারেননি প্রশ্ন করা হয়েছিল চোদ্দো অথবা একুশতম দিন করবেন নাকি যে কোনো দিন করলে হবে তিনি যখন দেশে ফিরে আসেন এর উত্তরে শেখ সাল ফজান বলেছিলেন তাহাতে ইলা ওয়াকদিন ইয়া কোনো আনসাব ওয়া আইসারফি হাকিল ওয়ালিদিন আউ আহাদিম্য তিনি বলেছেন আকিকা এমন একটা মুনাসিব সময় পর্যন্ত বিলম্ব করতে কোনো অসুবিধা নাই যেটা বাবা মা অথবা তাদের যে কোনো একজনের জন্য সহজ হয় মোনাসিব হয় সে সময় পর্যন্ত অপেক্ষা করতেও বা বিলম্ব করতে কোনো অসুবিধা নেই তিনি আরও বলেছেন ওয়া ইন্নামায হাহা ওয়া নামা জুহা ফিলিয়ম ইসের আউল হায়িউলে শরীন ইন্নামায় কুনো আমকানা ইদা আমি আসার। তিনি বলেছেন যদি সপ্তম দিনের দিন অথবা একুশতম দিনের দিন সেটাকে জাবেহ করা হয় তাহলে সেটা উত্তম ফদিলা একটা ভালো আমল যদি সেটা সহজ হয় সম্ভব হয় আমি তসার ফেলাহা ইলাওয়ার হাসাব আল এমকান আর যদি এই সময়ে করাটা তার জন্য সহজ না হয় তাহলে সম্ভাব্যতার আলোকে আরেকটা সময় পর্যন্ত তা আখির করা করায় কোনো অসুবিধা নেই মাল এলমাদা ভালা আকি কচি ইয়াকুমি ওয়ালেদেল এটাও জানা প্রয়োজন যে আকিকা জবেহ করবে ওয়ালেদ উত্তফেল শিশুর পিতা ফহমেন হকুকল ওয়ালাদি আলা ওয়ালিদিহি এটা হলো পিতার উপর সন্তানের একটা হক তাহলে এরকম আমরা আরও অনেকগুলো মতামত পাচ্ছি নির্ভরযোগ্য ওলামাইকার নির্ভরযোগ্য ফতোয়া কমিটি তারা সবাই আমি যতটুকু পড়েছি তাতে দেখেছি তারা সপ্তম দিনের পরে আকিকে বিলম্ব করার ব্যাপারে কোনো ধমক দেননি কোনো গালমন্দও করেননি কারণ এটা একটা সন্ন্যাস আমল সেটা কোনো সন্দেহ নাই সপ্তম দিনের দিন উত্তম কিন্তু কারো এই উত্তমটা মিস হলে তিনি গালমন্দ পাওয়ার উপযুক্ত হবেন না বরং তিনি চেষ্টা করবেন যথাসম্ভব যে কোনো সময় সেটা করে ফেলা তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে সাত দিনের পরেও যদি কেউ বিলম্ব করে ফেলেন তাহলে তার আকিকা বাতিল হবে না এবং তার আকিকা দেওয়ার সুযোগটা উন্মুক্ত থাকবে এখন দ্বিতীয় প্রশ্নে আসি এই উন্মুক্ত সুযোগটা গ্রহণ করে আমাদের সমাজে অনেকেই কোরবানির সাথে আকিকা দিচ্ছেন গরুতে যেহেতু এখানে উঠ আমাদের এখানে অ্যাভেলেবল না ফলে তারা গরুতে দিচ্ছেন গরুর কিছু ভাগ হচ্ছে কোরবানি কিছু ভাগ হচ্ছে আকিকা প্রশ্ন হচ্ছে গরুর সাথে এই আকিকা দেওয়া যাবে কিনা তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার আগে আমরা আর একটু একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রাসুল সাল্লাহ আসালাম কী রেকমেন্ড করেছে রাসুল সাল্লাহ আসালামের সন্না হলো গোলাম কিংবা শিশু যদি সে ছেলে হয় তাহলে তার পক্ষ থেকে দুটো সমবয়স্কা ছাগল কোরবানি করা সপ্তম দিনের দিন আর যদি মেয়ে হয় তাহলে তার পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করা এটি নবিসাল্লি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসে প্রমাণিত তিনি বলেছেন আনিল গুলামী শায়তায়নি ও আনিল জারিয়াতে শায়তুন আনিল গুলামী শায়তায়নি মুকা আনে এভাবে এসেছে কোনো কোনো রায়তে তাহলে গোলামের পক্ষ থেকে দুটো সমবয়স্ক ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটা একটাহু ইয়ৌমা সাবিহি হ্যাঁ এটা তার সপ্তম দিনের দিন আকিকা হিসাবে জবেহ করা হবে এবং সেদিন তার নাম রাখা হবে এবং সে যদি ছেলে হয় তাহলে তার চুল ফেলে দেওয়া হবে এটা হচ্ছে সুন্নাহ তাহলে এখানে আমরা স্পষ্ট দেখলাম যে নবী সাল্লা সাল্লাম আসলে রেকমেন্ড করেছেন ছাগল কোরবানি করা আকিকা হিসাবে ছেলের পক্ষ থেকে দুটো ছাগল মেয়ের পক্ষ থেকে একটা ছাগল কোরবানি করা বা জবেহ করা এখানে তিনি কিন্তু গরুর কথা বা ওটের কথা বলেননি তাহলে এটাই হলো বেসিক প্রিন্সিপাল বা মূল নীতি তবে যদি ছাগল না থাকে অথবা ছাগল পাওয়া যাচ্ছে তার পুরো ব্যক্তি আঁকিকার ক্ষেত্রে সে গরু আকিকা করতে চাচ্ছে অথবা ছাগল আকিকা করতে চাচ্ছে তাহলে তার বিধানটা কী সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এক্ষেত্রে শেখ বিন বাজ রাহেমাহল্লা তিনি বলছেন দা আক্কা বেসুবু আইনি মিনাল বাজানা ওয়াল বাকার নারজু অ্যান্ ইউজিয়া ফানার্জু অ্যাই ইউজিয়া এটা তিনি বলেছেন লাকিন আল আফ দল আলগানাম যে তিনি বলছেন যদি উট এবং গরুর সাত ভাগের এক ভাগ দিয়ে আকিকা করা হয় তাহলে আমরা আশা করি আমরা আশা করি যে এটা শুদ্ধ হবে আমরা আশা করি যে এটা যথেষ্ট হবে শুদ্ধ হবে তাহলে শেখবিন বাজ তিনি এ মতটাকে সমর্থন করেছেন যে যদি ছাগল না দিয়ে কেউ গরু দেন তাহলে হতে পারে অতএ সেটাকে একদম বাতিল করে উড়িয়ে দেওয়া যাবে না যদিও এটা হাদিসে আসেনি কিন্তু বোঝাই যাচ্ছে যে কোরবানির ক্ষেত্রে ছাগল এবং তার বিকল্প হিসাবে গরু কিংবা উট বা তাদের সাতভাগের এক ভাগ রয়েছে সেই হিসাবে শেখ এখানে সেটাকে বলেছেন যে নার্জু আশা করি যে তাতেও চলবে লাকাল আফদাল আলগানাম কিন্তু উত্তম হচ্ছে আলগানাম বা ছাগল এক্ষেত্রে আমরা যদি অন্য অন্য ওলামাইকেরামের মতামতগুলো একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে সেখানে একাধিক মত রয়েছে যেমন একদল ওলামাইকেরাম তারা মনে করেন যে উঠ এবং গাভী এটি আকিকার ক্ষেত্রে যথেষ্ট হতে পারে যেমনটি শেখবেন বাজও বলেছেন সেটি হচ্ছে উট কিংবা গাভীর বা গরুর সাতভাগের এক ভাগ দিয়ে আকিকা হতে পারে যেমনটি কুরবানির ক্ষেত্র হয় দল উলাম কেরাম তারা বলছেন যে উট বা গরু গাভী দিয়ে যদি কেউ আকিকা দিতে চান তাহলে সাত ভাগের এক ভাগ দিয়ে হবে না বরং পূর্ণ একটি প্রাণী লাগবে যেন যেমন রাসুলসাল্লাহ সাল্লাম সেক্ষেত্রে বলেছেন ইহরাকু আনহু আনহুদামুন যে গোলাম তার নিরাপত্তার জন্য আকিকা করার যে বিধান সেক্ষেত্রে একটা দম অর্থাৎ একটা প্রাণী তার পক্ষ থেকে জবে করতে হবে সে আলোকে তারা বলছেন অতএব একজন নবজাতকের পক্ষ থেকে যদি কেউ উট কোরবানি করে তাহলে একটাই উট কোরবানি করতে হবে সাত ভাগের এক ভাগ বা কম করলে হবে না ঠিক একটা গরু যদি কোরবানি করেন তাহলে হবে গরুর কিছু ভাগ বা সাত ভাগের এক ভাগ করলে হবে না এটা কেরামের মত আরেকদল বলেছেন যে ছাগল ছাড়া গরু বা উট দিয়ে আসলে আকিকেই হবে না এটা কেউ কেউ মত প্রকাশ করেছেন বরং তাদের মত হচ্ছে যে যেহেতু নবিসাম ছাগলের কথা বলেছেন অত ছাগল দিয়েই আকিকে করতে হবে অন্য কিছু দিয়ে করা যাবে না এক্ষেত্রে আমরা দেখি আলমাউসোয়া আল আল আলমাউসুয়া আল আলকুয়াইতিয়া আল এখানে বলা হয়েছে ইউজ ইজ উফিল আকিদাতি আল জনসুল্লাদি ইউজ উফিল ওদ তারা বলেছেন যে আকিকার ক্ষেত্রে গবাদি পশুর সেই শ্রেণী দিয়ে আকিকে করা যথেষ্ট হবে বা করা চলবে যেই শ্রেণীগুলো দিয়ে কোরবানি করা যায় কোরবানির ক্ষেত্রে গবাদি পশুর যে শ্রেণীগুলো চলে সেইগুলো দিয়ে আকিকার ক্ষেত্রেও চলবে তার মানে তারা বলতে চাচ্ছেন গবাদি পশুর যে তিনটা শ্রেণী আছে সেই তিনটা শ্রেণী কোরবানির ক্ষেত্রে চলে অথবা আকিকার ক্ষেত্রে সে তিনটা শ্রেণী চলবে মিন এবেলিন ওয়া বাকারিন ওয়া গান এবং সেটা হলো গবাদি পশুর মধ্যে ওট গরু এবং ছাগল ওয়ালা ইউজিজে ইজ ও আর এই গবাদি পশুরের তিনটা শ্রেণী ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কোরবানিও চলবে না আর কেউ চলবে না ওহাদা মুতফা কোন আলাইহি বাইন আল হানাফিয়া ও বেলা ও আর জাহুল মালিক ইয়া এই এই বিষয়টি মুত্তাফা কালে একটা মাস আলা সর্বসম্মত একটা মাস আলা হানাফি ওলামাইকরম শাইফাই হাম্বলি হাম্বুলি ওলামাইকরমের মধ্যে এবং এটি মালিকি মধহাবের দুটো মতের মধ্যে রাজ আহমদ তাহলে আইম্মাই আর এ হচ্ছে মতামত এবং তাদের অনুসারী ওলামাই মতটাই পোষণ করেছেন যে উধাইয়া যতগুলো পশু দিয়ে করা যায় গবাদি পশু ততগুলো পশু দিয়ে আকিকাও করা যায় ও মোকাবেল আর জাহাই আনা হ্যা কোনো ইল্লামিনাল গাদ আচ্ছা এবং মালিকি মজহবের রাজহ মতের মোকাবেলায় আরেকটি মত হলো যে ছাগল ছাড়া অন্য কিছু দিয়ে أكِّيكَ قال جابنا، أر... قال الشافعيّ، الشافعي مذهبُهُ والله ما يكرّم يجزئُ فيها المقدار الذي يجزئُ في الأضحية وأقله شاة كاملة أو السبع من بدنة أو من بقرة. الشافعي علماء الكرام يكرّم أكِّيكَر شيء مقدار شيء بوريمان جاتشت هبه جيتا. উধাইয়ার ক্ষেত্রে যথেষ্ট হয় এবং তার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে একটা ছাগল অথবা উট কিংবা গাভীর সাত ভাগের এক ভাগ ওকাল মালিকি ও ফিল আকিকা ইল্লা বাদানাতুন ক্যামেলা ও বাকারাতুন ক্যামেলা আর মালিকি এবং হাম্বুলি মজাহাবের উলামাইকার বলেছেন আকিকার ক্ষেত্রে একটা পরিপূর্ণ উট অথবা একটা পরিপূর্ণ গাভী ছাড়া যথেষ্ট হবে না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওলামাইকরাম যারা বলেছেন যে কোরবানি যেসব গবাদি পশু দিয়ে হয় আগেকার সেসব গবাদি পশু দিয়ে হতে পারে তবে এক্ষেত্র তাদের মধ্যে একতালাফ আছে গরু এবং ওটের ক্ষেত্রে তারা কেউ কেউ বলেছেন যে এইটা পুরোটাই দিতে হবে আকিকার মধ্যে সেটা এক সপ্তাংশ দিয়ে হবে না আবার কেউ কেউ বলেছেন এক সপ্তাংশ দিয়ে হবে তাহলে এক্ষেত্রে আমরা কেরামের মতামত দেখলাম যে বিভিন্ন রকম তবে জমহুর কেরাম তারা সকলেই বলেছেন ছাগল ছাড়া অন্য গবাদি পশু যেটা দিয়ে কোরবানি জায়জ সেটা দিয়ে আকিকা জায়জ হতে পারে অতএব আমাদের পক্ষে এটা বলাটা উচিত হবে না যে সেটা হবে না আমরা এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের জন্য ছাগল দিয়ে আঁকে করাটাই হচ্ছে সর্বোত্তম এবং এখানে আর কোনো বিতর্ক থাকে না এবং এখানে আমাদের নিশ্চিত হতেও কোনো বাধা নেই অতএব আমরা আমাদের এই আলোচনার অনুষ্ঠান থেকে রেকমেন্ড করব যে আসুন আমরা ওলামাই কেরামের যেহেতু নানারকম মতভেদ এখানে রয়েছে সবার মতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এমন কোনো কমেন্ট করব না যেটা আঁকি আকাঁকে বাতিল করে দেয় আবার আমরা সবচেয়ে উত্তম মতটাকেই এখানে ফলো করি যেহেতু বাংলাদেশের মতো জায়গায় এবং বিশ্বের প্রায় সব জায়গাতেই আমাদের জন্য ছাগল কোরবানি করা আকিকা হিসাবে এটা সম্ভব ফলে আকিকা করতে গেলে আমরা বিকল্পে আসলে না যাই যখন ছাগল পাওয়া যাবে না তখনই আমরা বিকল্পের কথা চিন্তা করি তা না হলে আমরা সরাসরি রসুলসল্লা সাল্লামের যে রেকমেন্ডেশনটাকে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দেই এবং সেটাকে অনুসরণ করি তাহলে সব বিতর্কের অবসান হয়ে যায় এবং আমরাও নিশ্চিত থাকতে পারি তাহলে আমরা ছেলের পক্ষ থেকে দুটো ছাগল মেয়ের পক্ষ থেকে একটা ছাগল আকিকা হিসাবে জবেহ করার নীতিতে যদি থাকি সেটা কোরবানির দিন হতেও কোনো অসুবিধা নেই অন্য দিনের দিনও হতে অসুবিধা নেই এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে এটা আপনি রেকমেন্ড করলেন ভালো কথা আমরা সেটাও জানলাম কিন্তু যদি আমি গরুতে এক ভাগ আকিকা হিসাবে দেই কারণ আমি সে মতটা পোষণ করছি যেই মত বলছে যে এক সপ্তাংশ দিয়ে গরুতে আকিকা দেওয়া যাবে অথবা এক সপ্তাংশ দিয়ে উঠে আকিকা দেওয়া যাবে আমি সেই মতটা পোষণ করছি এখন কুরবানির সাথে কি আমি সেটাকে দিতে পারি কিনা এবং এই ব্যাপারে আসলে শরীয়তের রাজেহ বা মূল বক্তব্যকে আমরা তো দেখেছি এখানে একাধিক মত রয়েছে কেউ কেউ গরু দিয়ে আদৌ কোরবানি করাকে আকিকা করাকে জায়জ বলেননি তো সেক্ষেত্রে এখন যারা সেটা করছেন তাদের আকিকা কি তাহলে বাতিল হয়ে যাচ্ছে এখানে আমি বলব যারা সে মত পোষণ করেন তাদের কাছে তো বাতিল হয়ে যাচ্ছে বাট আমরা দেখতে পাচ্ছি জমহুর ওলামাইকরামের যারা বলেছেন যে গরু দিয়ে দেয়া যাবে তাদের মধ্যে বড় দুটো অংশ যেমন মালিকী এবং শ্যাফ হাম্বলিরা বলছে যে না এখানে এক সপ্তাংশ দিয়ে হবে না কোরবানির দিন আকিকা দেন বা যেদিনই দেন একটা পুরো গরু দিতে হবে অথবা একটা পুরো ওট দিতে হবে তাহলে অল্প সংখ্যক কেরাম বলেছেন এখানে দেখতে পাচ্ছি হানাফি ওলামাইকেরাম এবং শাফি ওলামাইকেরাম তারা এক সপ্তাংশের পক্ষে মত দিয়েছেন এবং তারা বলেছেন যে তাহলে কোরবানির পশুর সাথে আকিকার সংযোজন এটা হতে পারে তো সেটা কীরকম কারণ হলো আমরা জানি আমাদের মাসা এখরা সহ অন্যান্য ওলামাইকেরাম সালেবেন ওয়েসাহিন সহ তারাও বলেছেন যদি কোরবানির পশুর মধ্যে গরু কিংবা উটের মধ্যে কিছু কিছু অংশ কোরবানি ছাড়া কেউ ঘোষ খাওয়ার জন্যও করেন সেটাও জায়জ অন্যদের কোরবানি তাতে নষ্ট হবে না তাহলে কেউ যদি এখানে মনে করেন যে আকিকার একটা অংশ তিনি এখানে দিলেন তাহলে অন্যদের কোরবানি নষ্ট হবে না সেটা নিশ্চিত কিন্তু আমরা বলছি যে আসলে এত রকম ফেরে যাওয়াটা উচিত নয় মানুষের বাংলাদেশে দেখতে পাচ্ছি যে একটা রসম রেওয়াজে পরিণত হয়েছে যে তারা কোরবানির সাথে আকিকা দিচ্ছেন সেটা কোনো সন্দেহ নেই ওলামাইকেরামের এক দল সেটাকে জায়েজ বলছেন কিন্তু আমরা বলবো যে আসলে আকিকা যেহেতু একটা মোস্তাক ইবাদা আসুন আমরা সেটাকে আলাদাভাবে রিভাইভ করি পেহিয়া করি সেটাকে সেটাকে নবী সাল্লাহ সাল্লাম যেভাবে প্রতিষ্ঠিত করতে বলেছেন সেভাবেই প্রতিষ্ঠিত করি অর্থাৎ সপ্তম দিন তা না হলে যে কোনো দিন আমরা আলাদাভাবে করি এবং কোরবানি আমরা আলাদাভাবে করি তাহলে দুটো ইবাদতের স্বাতন্ত্র বজায় থাকবে এবং নবী সাল্লাহ সাল্লামের দুটো ইবাদতের ক্ষেত্রে যে নির্দেশনা সেগুলো অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন হবে অতএব আলোচনার শেষে এই কথার মধ্য দিয়ে আসলে আমি আমার এই আলোচনা সার কথাই আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি এবং এর সাথে আরেকটা কথাও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি আমাদের ওলামাইকেরামের মধ্যে এবং বিখ্যাত বিখ্যাত সব গ্রন্থের মধ্যে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উদারতা আছে এবং তারা নিজেরা যে মতই পোষণ করেন না কেন অন্য মতগুলো একদম উড়িয়ে দেননি অতএব অন্য মতগুলোর প্রতি শ্রদ্ধা পোষণ করে আমরা বেস্ট মতটাকে তুলে ধরার চেষ্টা করি এবং মানুষকে উদ্বুদ্ধ করি যে সবচেয়ে বেস্ট সলিউশন যেটা সন্নাকে সবচেয়ে ভালোভাবে হোল্ড করা যাবে বা অনুসরণ করা যাবে যে পন্থায় যে কাজে যে কর্মে সেটাই আমরা রেকমেন্ড করি সেটাই আমরা ফলো করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাজর সাল্লসাল আলা নবীন মোহাম্মদ ও আলা আলহিউজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি